আসসালামু আলাইকুম আপুরা, আমার চ্যানেলে তোমাদের স্বাগত। আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো। আজ আমি একটা নতুন ভিডিও করেছি, তাহলে চলো দেখে নিই আমার ভিডিওতে আজ কী কী থাকছে। সালমান, প্রথমে আসলে সাদের ভিডিওটা দেওয়ার কারণ হলো দুপুরের খাবার খেয়ে কেউ আর দুই মিনিটও বসেনি, হুড়মুড়ে সবে চলে আসছে সাদে। আগে বাগান সম্পর্কিত কথাবার্তা করবেন তো। দিন তাড়াতাড়ি মাগরিব আজান দিয়ে বাবা হাই দাও সন্ধ্যা হয়ে যায়, তাই আর কি ওরা সবাই সাদে চলে আসছে। তাই ভাবলাম যে সবে চলে আসছে তাহলে ভিডিওটা করেই নি। এই তো শুরু করলাম আমাদের দাওয়াত দিছে, সবাই যে যেখানে আছে সবাই সবাইকে আর কি দাওয়াত দিছে, আমরা সবাই এখানে আসছি। সবাই একসাথে হলে মজা হয়, আনন্দ হয়, বাচ্চাদের ভালো লাগে ডেকোরেশন, ভিতরের ডেকোরেশন গুলি আরো সুন্দর, আর সাদের ভিতরে এমন কোন গাছ নাই যে বাদ আছে, মানে সব ধরনের ফল গাছ আছে, ঔষধি গাছ আছে। এটা এটা আসলে অনেক গাছের নাম আমি জানিও না, কিন্তু লেবু হয়নি এখনো তো আমার। এটা কি গাছ জানো? কমলা না? দেখা দেখা দিতেছে কোন সব ফলের গাছ আছে, কোনটা কোনটা ফল গাছ কোনটা ফুল গাছ, এটাই হয় না। আর এটা কি? এটা এটা কমলা, এটা কমলা। এটা হলো আমাদের কামরাঙ্গা গাছ, কত সুন্দর সুন্দর কামরাঙ্গা হয়েছে মাশাআল্লাহ। এই যে একটা আমড়া গাছ, আসলে এই সাতটায় সব ধরনের গাছ আছে। এটা কি? এটা কি গাছ? কমলা মনে মালটা গাছ, মানে মালটা গাছ বেশি না? এটা হলো জাম্বুরা গাছ। আর এই যে পেঁপে গাছ, এটা হলো থানকুনি টপ, থানকুনি পাতা। এটা এটা কি? এটা এটা মনে হয় তেজপাতা না? এটা মনে হয় মালটা না? হ্যাঁ, এটা কি গাছ? না, এটা পেয়ারা গাছ। হু, হ্যাঁ, কলম কাটা পেয়ারা মনে হয় নাকি? হ্যাঁ, এই যে পেয়ারা গাছ, এটা আম, আমরুস ফল হয়েছে মনে হয় না? এই যে অনেক ফল হয়, আমরুস গাছ, ভালো গাছই লাগাইছে। এটা তো সফেদা হয়নি এখন, জানি না ভিডিওটা কেমন হচ্ছে, বা যদি ভালো হয়ে থাকে তাহলে কমেন্ট করবেন, আর ভালো খারাপ হয়ে থাকলেও কমেন্ট করবেন, আসলে তাহলে বুঝতে সুবিধা হবে যে আমার এই দিক দিক মানে কোন কোন জায়গায় একটু খারাপ হয়েছে, তাহলে সেটা আমি পরবর্তী ভিডিওতে না করার চেষ্টা করব।
আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ড সার্কেলদের সাথে এবং ফ্যামিলি লোকদের সাথে। এটাই হলো আমার কথা। এটা হলো আমরা মানে ছাদের উপর আরেকটা ছাদ দিছে, এটা সেই ছাদের অংশ আর কি। সামনে যা, কি এই কল কি সারা কে? এটা হলো ছাদের উপরে যে ছাদটা দেওয়া আছে, তোমার কোন না না এই চলো চাপো, হ্যাঁ না লাইভে নাই, আমি আসলে ভিডিও করতেছি তো। এই ছেলে চাপো, হ্যাঁ উঠো, কি হয়েছে? ওরা আমার ভাগ্নি, আর এই যে ছোটটা হলো আমার ছেলে, এই যে আমার বড় আপু। আসলে সবাই আমরা একসাথে হয়েছি আজকে, ছোট বোনের বাসা আসছে তো সব ভাই বোনরা একসাথে হয়েছে। আর এটা হলো ছোট বোনের বাড়ি আর কি। এই যে আমার ভাত, পড়ে যাবে পড়ে যাবে। এটা আমার ভাইয়ের ছেলে, ভাইয়ের মেয়ে। এই যে এই যে বেবি, এই যে আমার ছোট বোনের ছেলে। কেমন করো এটা আমার ছোট ভাগ্নি, সবার ছোট ভাগ্নি। তারা চার বোন একসাথে হও, নেই রজনী একসাথে হও, তারা একসাথে হও, মায়ের সাথে দাঁড়াও। এই যে ওটা আমার বড় আপু আর ওর চার মেয়ে, আর ওই পিচ্ছিটা হলো আমার ছেলে। আমার বড় আপু ছেলেই ধরতে পারেন। আর পা এলাম এক সামনে, আর এই যে আমার দেখি সামনে হওয়া যায়, সামনে করা যায় হয় না। আচ্ছা এটা পুরোটা ছাদেরই ভিডিও করা হয়ে গেছে আমার তো। এই ধরো লাস্টে আর কি আমি ভাবলাম যে আমার মেয়ের সাথে একটা করি ভিডিও, তাই আর কি। এখন আমরা সবাই আস্তে আস্তে নেমে যাব, নামার পালা। এই তো আমার মেয়ে নামছে, আমার ভাগ্নির ওরা সবাই আস্তে আস্তে নেমে যাচ্ছি। বাই বাই দিয়ে দাও। ছেলে আজকে সারাদিন ঘুমায় নেই, ও যে রাত কখন ঘুমাইবো নিজেও জানি না। বেড়াতে আসলে আসলে ছেলে মেয়েদের এই অবস্থাই হয় তো, ভাবলাম ছাদটা একটু আবার দেখাই। ঘুরতে আসলে বড় মানুষের মনে কত আনন্দ লাগে, আর ও তা বাচ্চা, ওরা আর কি ঘুমাইব। চলে আসলাম ঘরে, আসলে শীতে নামার সময় ভিডিও করতে পারিনি কারণ বাচ্চার সাথে ছিল। এই জন্য আমার বোনের ঘরটা হলো এরকম যে দেয়াল ডেকোরেশন করা, মানে ওরা তো এরকম করা বাড়ি কিনছে, তাই নিজেরা আর কি নিজেরা ডেকোরেশন করেনি, আগে যে বাড়িওয়ালা ছিল তারাই আর কি সেট করছে।
তিনতলা চারতলা দুই মতো সেট করছে ওই বাবা তো তিনতলা ভাড়া দিছে চারতলা সালমান আমার ছেলে টেবিলের উপর বসে পা ঝুলাইতেছে মানে ওর বাবারে কেন দেখতে পারতেছে না তাই শুরু বলতেছে বাবা কোথায় বাবা কোথায় এইটা গুলো কতক্ষণ কান্না করলো দেখলাম না ওর কেউ আসলে ক্যামেরার সামনে আসতে চায় না এই জন্য ভিতরে দেখলাম না আর পুরো ফ্ল্যাটের মধ্যে দুইটা রুম আর পুরোটা ডাইনিং আর আমার আপু ওর ঠিকমতো খাওয়াইতেছে মানে এটা ওইটা কই আর ও আসলে একদমই খেতে চায় না যার কারণে ওর ঘুরে ফিরে খাওয়াইতে হয় সব বাচ্চারই মনে হয় এরকম তাই না আমার দুই বাচ্চাও এরকম মানে ওদের খাওয়ানোই যাই বড় বোনের বাসা থেকে আবার ফুপুর বাসায় আসলাম দাদিকে দেখার জন্য দাদি আসলে চারতলা উঠতে পারে না হাঁটাচলাও করতে পারে না এই জন্য আর কি চারতলায় উঠে নেই তো ছোটো ফুপুর বাসায় আমার দাদি আবার সবসময় থাকে তো ওরা আবার ছবি তুলো ভাবলাম দাদির ছবিটা এখানে দিয়ে রাখি আর দাদি আমাদের কাছে আসলে কি এটা আমি অন্তত বুঝে বলতে পারবো না ছোটোবেলা থেকে দাদির সাথে ছিলাম থাকতাম ঘুমাইতাম দাদি সবসময় আমার কেয়ার করতো আর শুধু আমার না আসলে আমাদের ভাই বোনদের সব সকলেরই আমার দাদি দেখে শুনে রাখছে আর খুব আদর করে রাখছে সত্যি কথা আর আমার বাবা মা আসলে কেউই নেই মা মারা গেছে 3 বছর আগে আর বাবা মারা গেলেই তো 4-5 মাস হচ্ছে এর মধ্যে মানে বাবা মারা যাওয়ার পর আমার দাদি আরও নরম হয়ে গেছে অসুস্থ হয়ে গেছে কারণ পৃথিবীতে একটা মাই বুঝে তার সন্তান হারার কষ্টটা আমার দাদিকে দেখলে আমার আসলে খুবই কষ্ট লাগে খারাপ লাগে আমাদের দেখলে সে কান্না করে দেয় খালি তার ছেলের কথা মনে পড়ে সবাই আমার বাবা মার জন্য আমার দাদির জন্য দোয়া করবেন আর সাথে আমার ফুপা ফুপু আমাদের জন্য অনেক করেছে আসলে এই তিনটা ব্যক্তি আমাদের জীবনে অনেক কিছু আমার বাবা মার পরে আমাদের জীবনে তিনটা ব্যক্তি তিনটা মানুষ আমাদের কাছে সত্যি অনেক কিছু তাই সবসময় বলা হয় না তাদেরকে ভালোবাসি মিস করি তো আমি এই ভিডিওর মাধ্যমে বলতে চাই আসলে আমার ছোটো ফুপু আমার ফুপা আমরা কাকা বলি আমার ফুপাকে আর আমার দাদি ওদেরকে খুব ভালোবাসি খুব মিস করি খুব মনে পড়ে বাবা মার কথা মনে পড়লে আমার ফুপু ফুপার ফুপুর কথা মনে পড়ে তাই আমরা এটা মনে করি যে আমার বাবা মা চলে গেল আমাদের মাথার উপর আরেকজন বাবা মা আছে তারা আমাদের দেখাশোনা অবশ্যই করবে আর এটাই হয়তো ভাবি যে তারা আছে বলেই আমরা আছি আসলে তাদের গাইডলাইনে আমরা বড় হয়েছি আর ওইভাবে থাকতে চাই যারা এই ভিডিওটা দেখছেন বা দেখবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমার বাবা মায়ের জন্য দোয়া করবেন আল্লাহ তাআলা যেন তাদের বেহেস্তবাসী করেন আর আমার দাদির জন্যও দোয়া করবেন যেন তাকে যতদিন বেঁচে আছে সে যেন একটু সুস্থভাবে বাঁচতে পারে ভালোভাবে বাঁচতে পারে আসসালামু আলাইকুম